হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এবিসি লাইসেন্সের জন্য বা ইলেকট্রিক পারমিটের জন্য কিভাবে আবেদন করতে হয় সেই বিষয় নিয়ে, এবং ঠিকাদারি লাইসেন্সের জন্য যেভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নর্মালি আমরা কিছুদিন আগেও অফলাইনে ডাইরেক্ট অফিসে গিয়ে আমাদের আবেদনপত্র জমা দিতে হতো, আর এখন থেকে সবকিছু অনলাইনে। অনলাইনে আবেদন করার আগে আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই অ্যাকাউন্টটি কিভাবে তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আমি এই ভিডিওর মধ্যে বলে দিব কিভাবে কোন সময় অনলাইনে আবেদন করতে হয়। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিওতে আসি। বর্তমানে ইলেকট্রিক পারমিট লাইসেন্সের জন্য এবং এবিসি যে কোনো লাইসেন্স পেতেই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, যার জন্য একটি অনলাইনে এবিসি লাইসেন্সের অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, এবং এই অ্যাকাউন্টের মধ্য থেকে আপনি এবিসি লাইসেন্স বা ইলেকট্রিক পারমিট লাইসেন্স এমনকি ঠিকাদারি লাইসেন্সের জন্য এই অ্যাকাউন্ট দিয়ে আবেদন করতে পারবেন। তো চলুন এই অ্যাকাউন্টটি কীভাবে তৈরি করতে হয় সেটি দেখে আসি। এই অ্যাকাউন্টটি আপনি আপনার নিজের মোবাইল দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি এখানে কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি। মূলত এই ফাংশনগুলো সবখানে একই। তো আপনি কম্পিউটার বা পিসিতে যেভাবে আবেদন করতে হয় এগুলোর যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তো আপনি নিজেই মোবাইল দিয়ে এই আবেদনটি করতে পারবেন। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে চলে যাবেন। ওয়েব ব্রাউজারে যাওয়ার পর গুগলে গিয়ে লিখবেন ecei.gov.bd। এটি লিখে গুগলে সার্চ করবেন, বা আপনার মোবাইল থেকেও যদি গুগলে সার্চ করেন তাহলে এরকম অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। তো এখান থেকে উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তো মোবাইলে হয়তো একটু একটু ছুটু দেখাইতে পারে, মূলত ফাংশনটা মোবাইল বা কম্পিউটারে একই রকম। তো এখান থেকে ডান দিকের উপরের কোনোর দিকে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটি ফর্ম চলে আসবে আপনার সামনে। তো এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যেরকম তথ্য দিয়ে থাকেন ঠিক এরকমই কিছু তথ্য দিয়ে নিতে হবে। প্রথমেই ফুল নেম, এখানে আপনার নামটি লিখতে হবে। তো আমি আমার নামটি এখানে দিচ্ছি। তারপর নিচে এখানে মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। তারপর জেন্ডার, এখানে আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, আর যদি মেয়ে হন তাহলে ফিমেল। নিচে এখানে দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনি আপনার ইমেল বা জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আপনার যদি জিমেল বা ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে আপনি একটি জিমেল বা ইমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখবেন পাসওয়ার্ড, এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি। এখানে এই পাসওয়ার্ডটি আবার দিয়ে নেবেন। তারপর নিচের দিকে দেখবেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন এন্টার দি 4-ডিজিট কোড সেন্ড ইউর মোবাইল। তো আপনার মোবাইলে 4 ডিজিটের একটি ওটিপি কোড সেন্ড করা হয়েছে, সেই কোডটি এখানে দিতে হবে। তো আমি এখানে আমার মোবাইল ফোন চেক করে 4 ডিজিটের কোডটি এখানে দিয়ে নিচ্ছি। 4 ডিজিটের কোডটি এখানে দিয়ে ভেরিফাই এখানে ক্লিক করতে হবে। তো আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, আমি এখন আমার অ্যাকাউন্টটিতে প্রবেশ করব। তার জন্য লগ ইন বা এখান থেকে লগ ইন ক্লিক করলে হবে। তো আমি এখান থেকে ক্লিক করছি। এখানে আপনার যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন অ্যাকাউন্ট খোলার সময় সেই ফোন নাম্বারটি এখানে দিবেন। আর যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড এবং ফোন নাম্বারটি দিয়ে লগ ইন এখানে ক্লিক করতে হবে। তো দেখুন আমি আমার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছি। এখানে আমার নাম, এখানে অ্যাপ্লিকেশন, আপনি কি কি বিষয়ে অ্যাপ্লিকেশন দিতে পারবেন সেই লিস্টগুলি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনি আপনার নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই ওয়েবসাইটটির মাধ্যমে ইলেকট্রিক পারমিট লাইসেন্সের জন্য আবেদন করতে হয় সেই বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
See you next video.